যেই মহিলার জন্য আল্লাহর ঘর খানায় কাবা এসেছিলেন ওই মহিলার নাম কি বললাম ও একটা মশলা বলতে চেয়েছিলাম আশরাফ আলী তানভীর কাছে প্রশ্ন করা হলো যে হুজুর উলামায়ে কেরামরা বর্ণনা করেন খানায় কাবা নাকি রাবিয়া বসরিকে আনতে গেছে এই বিষয়ে আপনার অভিমতটা কি সে কি বলছিলেন যে খানায় কাবা রাবিয়াকে আনতে গিয়েছিল এটা সত্য কিন্তু খানা কাবার ওয়াল যায় নাই কি হয়েছিল রোগ গিয়েছিল আসলে জিনিসটা এটা ভুল খানায় কাবার রুনা রাবিয়া বসরি জানার জন্য আল্লাহর ঘর খানায় কাবা এসে গিয়েছিল সুবহানাল্লাহ সেই মহিলা কি গুণাবলীর কারণে খানায় কাবা কাটা আনতে গেছে কিতাবে লেখছে এই মহিলাটা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ এক রাতের মধ্যে 1000 রাকাত নফল নামাজ পড়তেন 1000 রাকাত 1000 রাকাত নফল নামাজ পড়তেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ তাই কথার নাম লতা বেড়ে যায় আর কি আমি বলতে চেয়েছিলাম সাহাবায়ে কেরামের আমলের মধ্যে কোন ত্রুটি ছিল না ওরা আমলের পাগল ওরা আমলের দিওয়ানা কিন্তু আমার নবী জিজ্ঞাসা করলেন ও সাহাবা তুমি যে কিয়ামত কখন হবে প্রশ্ন করেছো তুমি কিয়ামতের কঠিন দিনে উঠবার জন্য তোমার কাছে কি সামান আছে সাহাবা খেদি উত্তর দিলেন নবী গো আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই প্রচুর পরিমাণ রোজা নাই তার মানে সন্তান সাহাবায়ে কেরামের জুড়িতে আমলের কোনো অভাব নাই তার মেন উদ্দেশ্য হলো নামাজ তো পড়েছি রোজা তো রেখেছি আমার আমলগুলো মালিক কবুল করছেন কিনা আমি কিন্তু জানি না এ বিষয়ে আমার সন্দেহ আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা সাফা একটা নিয়ামত আছে যেই বিষয়ে আমি নিশ্চিত ওয়ালাকিন উহিবুল্লাহ ওয়া রাসূলাহু আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি কি মানে আমি যে আল্লাহকে ভালোবাসি আমি যে আল্লাহর রাসূলকে ভালোবাসি এই বিষয় আমি নিশ্চিত এখানে সন্দেহের কোনো অবকাশ নাই আমি আপনাদেরকে বুঝাইছিলাম শুধু কলমা পড়লে মুসলমান হওয়া যাবে না অন্তর মধ্যে লাগবে নবীর কি এটাই হলো মূল আমার রাসূল ঘোষণা দিলেন আল মারউ মা মান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সঙ্গে হাসর হবে কি মানে তুমি সত্যি যদি আল্লাহর মাহবুব নবীকে তুমি যদি ভালোবাসো নবীর সঙ্গে তোমার কি হবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এটার নাম এটাই মূল এটা এই আমার রাসূল বলছেন লা ঈমান আলিমান লা মুহাব্বাত লা যার অন্তর আমার মহব্বত নাই তার কাছে ঈমান নাই তাহলে মূল জিনিসটা হলো নবীর প্রেম নবীর ভালোবাসা এবার আসুন হুজুর ভালোবাসা তো মা বাবার অন্তরে ছেলে মেয়েদের ভালোবাসা আছে ছেলে মেয়েদের অন্তরে মা বাবার ভালোবাসা আছে স্বামীর অন্তরে স্ত্রীর ভালোবাসা আছে স্ত্রীর অন্তরে স্বামীর ভালোবাসা আছে এক বন্ধুর অন্তরে অপর বন্ধুর ভালোবাসা আছে নবীর ভালোবাসা তার কোন পর্যায়ে এ আর মুখে মুখে আইছো দেখতে পড়ো না কালা পড়া আলসি করতে লাগি বললাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم لا يؤمن
আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। এবার শুনুন, আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের আব্বা আম্মা, তোমাদের স্বামী স্ত্রী, সন্তান সন্ততি পৃথিবীর বুকে যে যাকে যত ভালোবাসো না কেন, সবার ভালোবাসা আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কেহ পূর্ণ মুমিন হতে পারবে না। এই মজলিসে উপস্থিত ছিলেন ফারুক আজম। ফারুক আজম দাঁড়িয়ে বলেন, নবী গো, আমি আমার জান ছাড়া, আমি আমার প্রাণ ছাড়া, আমার মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সবার ভালোবাসা আমি ওমর আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর রে, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো না। ওই যে জান ছাড়া বলছে, যে প্রাণ ছাড়া বলছে, আমার নবী বলেন, ওমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। ফারুক আজম দুনো চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী গো, এখন আমি বসি না দিলাম, আমি আমার জানের চেয়ে আপনি নবীকে ভালোবাসি। আমার নবী বলেন, ওমর, এখন তুমি মুমেন। নবী দোয়া করে দিলেন, এখন তুমি মুমেন। আমার মূল বক্তব্য হলো, মুমেন কাকে বলে? মুমেন বলা হল মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র এমনকি জানের চেয়েও যেই নবীকে বেশি ভালোবাসবে ওই ভালোবাসার নাম ঈমান। এখন আমার প্রশ্ন হলো, 61 ডিগ্রিতে ময়দানে কারবালা হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় জুম্মা নয় চাকমা নয় নবীর কলমা পড়ে মুসলমান দাবিদার হয়ে আমার নবীর এতগুলো আওলাদ উপর কিভাবে নির্যাতন চালিয়ে আমার নবীর এতগুলো আওলাদকে শহীদ করতে পারল কিভাবে সম্ভব? আমি এত লম্বা আলোচনা যাব না, আজকে সবাই আসছেন, আমরাও আসছি আজকে প্রধানমন্ত্রী মহোদয়ের মূল্যবান বক্তব্য শোনার জন্য। একটা কথা বলে শেষ করব, এখানে আদি সাহেব আছেন না? আদি সাহেব আছেন না? উনি দাঁড়াতে লাগবে না, এখনো দত্ত তো উনি দাঁড়াতে লাগবে। আদি সাহেব আছেন না? হাদি সাহেব জিজ্ঞাস করবেন, হাজুল হারামাইন আল্লাহর খানায় কাবার সামনে গিয়ে যেখান থেকে খানায় কাবার খাবার শুরু করবে ওখানে একটা পাথর আছে, ওই পাথরের নাম আল হাজারুল আসওয়াদ। আপনি দেখবেন হাজার হাজার না লক্ষ লক্ষ হাজি মাথার উপর মাথা ফেলছে ওই পাথরের মধ্যে একবার চুমা দেওয়ার জন্য। ইয়াল্লাহ, একবার চুমা দেওয়ার জন্য আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার তাওয়াব করতে গিয়ে হাজার আসওয়াদ কে চুমা দিলেন, ইসলাম করলেন, চুমা দিলেন, চুমা দিয়ে খলিফাতুল মুসলিমিন ওই পাথরের সাথে কথা বলছেন, চুমা দিয়ে সে পাথরের সাথে কথা বলছেন, কি বলছেন? ইয়া হাজারুল ইন্নি নাআলামু আন্নাকা হাজারুল, এ পাথর আমি উমর জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোন মানুষের লাভ করতে পারো না, তুমি কোন মানুষের ক্ষতি করতে পারো না, আমি জানি তুমি একটা পাথর মাত্র, এরপরেও
আমি উমর তোমাকে কেন চুমা দিলাম যেহেতু এই উমরের কুফালের চোখে দেখছো অনেকবার আমার দয়াল নবী তোমাকে চুমা দিতে لأني رأيت رسول الله صلى الله عليه وسلم يقبلك أمي عمر চোখে দেখেছি আমার দয়াল নবীর নবুয়ত মুবারক তোমাকে চুমা দিতে এই জন্য তোমাকে চুমা দিচ্ছি প্রাণ প্রতিষ্ঠায় ভাইরা মুইনিয়া ফোরামের ভাইরা সর্বস্তরের সুন্নি জনতা আমার নবী একটা পাথরের চুমা দিয়েছিলেন সেই পাথরের চুমা দেওয়ার জন্য লক্ষ লক্ষ হাজির হারামে পাগলামি করাছিল এখনো করতেছে কিয়ামত পর্যন্ত পাগলামি করবে সেই পাথরের একটা চুমা দেওয়ার জন্য মশলা যদি তাই হয় এখন আমার প্রশ্ন হলো 160 কারবালার মাঠে হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় জুম্মা নয় চাকমা নয় মুসলমান দাবি করে আমার নবী এমন এমন নাতি যেই হুসাইনের শরীরে আমার রসুল হাজার হাজার বার নবুয়তের তুলে চুমা দিয়েছেন সেই হুসাইনের শরীরে জালেম এজিদিরা সিরার বর্ণম নেজার কিভাবে মারতে পারলো এটাই হলো মূল বক্তব্য কিভাবে মারতে পারলো আমার ভাইরা আপনিও পারবেন কখন যখন আপনার মধ্যে নেতৃত্বের লোক এসে যাবে মন্ত্রিত্বের লোক এসে যাবে কর্তৃত্বের লোক এসে যাবে দুনিয়ার লোক যখন মানুষের মধ্যে এসে যায় আল্লাহ আল্লাহর রাসূলের মায়া যখন মানুষের অন্তর থেকে বের হয়ে যায় ওই সময় মানুষ আল্লাহও চিনে না রাসূলও চিনে না আল্লাহ রাসূল কতটা চিনে ঠিক কি ভাইরা আজকে মুনিয়া ফোরামের উদ্যোগে আয়োজিত মাহফিল থেকে আসো আমরা জানার চেয়েও যেন আমরা আমার নবীকে ভালোবাসি যেদিন নবীর ভালোবাসা আসবে নবীর ভালোবাসা আপনাকে বাধ্য করবে নবীর ঔলাদদেরকে ভালোবাসতে আল্লাহ হযরতের মতলব কি জানেন আমরা কিতাবে পড়েছি নবীকে ভালোবাসা নবীর ভালোবাসা কিসের নাম নবীর ভালোবাসায় মানুষকে কতটুকু নিয়ে যায় একটা প্র্যাকটিক্যাল আমরা শিখতে পারবো আল্লাহর দর্শন থেকে সুবহানাল্লাহ আমি অনেক মনীষীদের কিতাব পড়েছি আমি গুনাহগার অনেক মুহাদ্দিসিনের হালাত পড়েছি অনেক কিতাব পড়া শুরু হয়েছে আমি আমার ক্ষুদ্র মানুষ কিন্তু যেই প্রেম জিনিসটা আল্লাহর দরবারের মধ্যে দেখলাম আলা হযরত মুরিদানদের বাড়িতে যাচ্ছেন তখন তো গাড়ি বাড়ি ছিল তখন গাড়ি ছিল তখন তো ফালকিতে করে হুজুররা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন কিসের মধ্যে করে ফালকিতে করে আলা হযরত ফালকিতে চড়ে মুরিদানদের বাড়িতে যাচ্ছেন যারা ফালকি বহন করত তোরা ফল ফালকি চিনতে না তোরা তো ফালকি যুগের মানুষ না কত বড় ফালকি তলাশিরি মধ্যে কত জামাই থান জানো তলাশিরি মধ্যে সদুল সদুল চিনিব না বলে এন সারা পরিবারে বাপ বাপুন পায়রা মাথা দিয়ে টায়রা বড় সাজবে কালকি চরসমার ফালকি তে ফালকি যখন নও দেখাও হ্যাঁ আল হযরত ফালকিতে করে মুরিদানদের বাড়িতে যাচ্ছেন সঙ্গে শত শত জামানার বড় বড় মুয়াজ্জিন মুফতি আলেম আর হযরতের একটা ই হলো উনি আজ যেদিকে যান ওনার শরীর যেখানে তা ওনার করপ করত সব সময় দরকার আর সব সময় নাম পড়তে পড়তে উঠান দু পর্দা দিকা দু চেহারা উঠান দু পর্দা দিকা দু চেহারা কে নূরি বালি হিজাব মে হ্যায় জমানা তারিখ হো রহা হ্যায় জমানা
আলা হযরত বিভিন্ন স্টাইলে নবীর শানে নাত পড়তেন নাত লিখতেন নাত পড়তেন ফালকিতে চড়ে যাচ্ছেন নাত রাসূল পড়ে পড়ে যাচ্ছেন সামান্য টুকু গিয়েছেন মাত্র হঠাৎ করে আলা হযরতের নাকের মধ্যে এসে গেল মাহবুব নবীর সুগন্ধি আমরা সুকবেলা না পড়তাম যাকে সবাত কুয়ে মুহাম্মদ যাকে সবাত কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকে সুঙ্গা খুশবুয়ে মুহাম্মদ লাকে সুঙ্গা خوشبوئے محمد صلی اللہ علیہ وسلم چتکار دی بولوں گا سبحان اللہ اعلی حضرت کے ناکے مدے ہمارا دیال نبی سبحان دیا سے گئے سبحان اللہ عذر ناکے کی یہ تو دور تے کے سبحان دی نیتے پارے ہیں پارے تو یہ قرآن شریف ہے ঈসা আলাইহিস সালাম মিশর শহরের গড়ের মধ্যে থেকে ওনার জুব্বা বের করলেন আর কানান শহরের মধ্যে ইউসুফের সুগন্ধি পেয়ে গেলেন ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম সুবহানাল্লাহ ইন্নি লাজিদু রিহা ইউসুফা আজকে আমি আমার ছেলে ইউসুফের সুগন্ধি পাচ্ছি সুবহানাল্লাহ এগুলো অনেক লম্বা আলোচনা আজকে না আমার আলা হযরত নাকের মধ্যে যখন নবীজির সুগন্ধি পেয়ে গেলেন যারা ফালকি বহন করছিল ওরা হাত ফালকি নামান ফালকি তাড়াতাড়ি ফালকি নামান উনি বৃদ্ধ লোক দরজা খুলো মুরিদান ভক্ত যারা ছিল ওরা মনে করছিল বুঝায় হুজুরের কোন সাহালা সাহাবের কোন হাজত হলো না কি হলো সমস্যা কি বেরিয়ে আসলে দুই চোখের মধ্যে পানি দাঁড়ালেন যারা ফালকি বহন করেন তাদের দিকে দেখে বললেন যারা আপনারা আমার ফালকি বহন করছেন আপনাদের মধ্যে কে হয় আমার দয়াল নবীর আমি এই জিনিসটা কারো জীবনে কারো লাইফে আমি করছি নবীর প্রেম কাকে বলে এদের আল্লাহ আপনাদের মধ্যে কেহ আমার নবীর বংশের লোক আছো বলো কে তার যেমন হুজুর আপনার গুলো দরকার কি আপনার কাজ পালকি যারা আমাদের কাজ পালকি বহন করে বেতন নেওয়া বলুন আমার লাগবে তো কে আছো আমি নবীজির দোহাই দিচ্ছি আপনাদের মধ্যে কেউ না কেউ আমার নবীর আওলাদ আছো মুহূর্তের মধ্যে চেহারার মধ্যে আর লজ্জার ভাব বেশি উঠল বলুন হুজুর আপনি কেন কথা জিজ্ঞাসা করলেন আমি একজন নবীর বংশের লোক শুনেন গান আমি একজন নবীর বংশের লোক হুজুর নবীর বংশের মত আমরা যারা আছি আমাদের জন্য সদকা ফিতরা হারাম আমরা আমাদের জন্য যাকাত ফিতরা নেওয়া হারাম সদকা নেওয়া হারাম আমরা যাকাত নিতে পারবো না আমরা ফিতরা নিতে পারবো না আমরা আমরা নবীর বংশের মধ্যে দাগ লাগাতে পারবো না আহলে বাইতের রাসূল তাদের এক ব্যাখ্যা হলো যাদের জন্য যাকাত ফিতরা হারাম যাদের জন্য যাকাত ফিতরা কি হারাম হুজুর আমরা উপার্জনের জন্য পরিবার চালানোর জন্য আমরা বৈধ পন্থী কাজ করি হুজুর আমাদের বংশের মধ্যে ফালকি বহন করার কোন সিস্টেম নাই আজ কয়েকদিন যাবৎ আমি ফ্যামিলি চালাতে পারছি না ছোট ছোট বাচ্চা
অন্য কোন কাজ পাচ্ছি না আজকে সকাল বেলায় বের হলাম এরা ফালকি নিয়ে বের হচ্ছে আমাকে দেখে জিজ্ঞাসা করলো তুমি ফালকি বহন করবা তোমাকে এই বেতন দেওয়া হবে হুজুর বৈধ পন্থায় হালাল রিজিকের জন্য বৈধ পন্থায় হালাল রিজিকের জন্য ফালকি বহনের কাজ নিলাম আরটা মাসটা মনে রাখবেন আমার নবীর আওলাদ নবীর আওলাদের শরীর নবীর আওলাদের শরীর একবারে নরম তুলতুলে হযরত আনাস বিন মালিক বলেন আমি 9.5 বছর 10 বছর পর্যন্ত আমি দয়াল নবীর খেদমত করেছি আমি আরবের অনেক বড় বড় নরম রেশম দেখেছি আমার দয়াল নবীর শরীর আরবের নরম রেশমের চেয়ে আরো বেশি নরম তুলতুলে ফাত আমার নবীর কন্যা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে যখন বিবাহ দিলেন মা ফাতিমাতু জাহরা যখন স্বামীর ঘরে গেলেন মাওলানা আলী শরফদার ঘরে গেলেন নিজের কাজ নিজে করে ওদের মেয়ের খাবার ছিল রুটি এতে মাই বলে ওই গম ফিস্টু দেখি দিয়ে রে আজকাল মাই বলে আজকাল তো বোলা তোরা গুর করে মিশিয়ে তুই সুরে রানী বেরে চলে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে ওই গম ফিস্টু দিয়ে বেয়াদবি মাপ বলতে ভয় লাগতেছে নরম তুলতুলে হাত দুনতা হাতের মধ্যে ফুসকা পড়ে গেল ফুসকা 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 এমন মাদুন্না শুনেন ফুসকা যখন পড়ে গেল হাত ব্যথা করতেছিল ইত্তরসরের সংবাদ আসলো আমার নবীর দরবারে যুদ্ধের ময়দান থেকে অনেক দাস দাসী আসছে মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা খবর শুনে আমার নবীর দরবারে আসলেন একটি খাদেমের খাদেমার জন্য আমার নবী ঘরে ছিলেন না আমাদের আম্মি জানছিলেন মা আমার দুই হাতের তালু দেখেন আটা ফিস্তে ফিস্তে দুটো হাতের মধ্যে ফুসকা পড়ে গেল ব্যথায় বরদাশত করতে পারছি না মা শুনলাম নবীজির দরবারে যুদ্ধের মাঠ থেকে অনেক দাস দাসী আসছে একজন দাসীর জন্য বলে নবী তো নবীজি ধরা নাই রাত্রে তশরিফ আল্লামে বলবো আমার দয়াল নবী আসলেন হুজুর শরীফে আসলেন কিছু কাঁপছিলেন খেতে খেতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ফাতেমা ফাতেমা এসেছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই হাতের মধ্যে তো আটা ফিস্তে ফিস্তে ফুসকা পড়ে গেল ধরক দেখো না একজন দাসীর জন্য আমার নবী হ্যাঁ না কিছু বলে নাই খানা খেয়ে রাতের বেলায় আমার দেয়াল নবী সরাসরি চলে গেলেন ফাতিমাতু জাহরার ঘরে বেয়াদবি মা তখন মাওলানা আলী শরফদার আমাদের মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা দুইজনে বিছানায় শুয়েছেন এদিন আমার নবী এমন রহমতের মধ্যে জোশের মধ্যে এসে গেল আমার নবী না দেখে নিজের হাতে দরজা খুলে আমার নবীর হুজরায় ঢুকে গেলেন ফাতিমাতু জাহরা তাড়াতাড়ি মাওলানা আলী শরফদার বলে না না তুমি ওঠো না আমার দয়াল নবী দুজনের মাঝখানে গিয়ে বসলেন ফাতেমা তুমি বাড়িতে গিয়েছো কি জন্য বলে আর রাসূল আমার দুই হাতের অবস্থা দেখেন দরবারে তো অনেক দাসী এসেছে একটা দাসীর জন্য গিয়েছিলাম আমার দয়াল নবী বলেন ফাতেমা যুদ্ধের ময়দান থেকে যে দাস দাসী আসছে অনেক দাস দাসী দান করবে আমার ভাইরা নবীর আওলাদ বলে ফালকি বহন করেছেন আজকে বৈধ হালাল রিজিকের জন্য ফালকি বহন করেছেন আল্লাহ হযরত চোখের পানি ছেড়ে দিলেন আয় আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমি নবীর সামনে কিভাবে মুখ দেখাবো আমি কেন নবীর কাঁধে নবীর আওলাদের কাঁধে উঠলাম আল্লাহ হযরত চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আপনি আমার নবীর আওলাদ আপনি আমার কি যতটুকু নিয়ে আসছেন আপনি একদম সালফিতে বসবেন আমি আহমদকে আমার ময়দানের বাড়িতে নিয়ে যাব
আশ্চর্য মিটা দি আপনি হাসতি কো আগর কুছ মার তবা চাও মিটা দি আপনি হাসতি কো আগর কুছ মার তবা চাও কি দানা খাতা মে মিলকে ভুলে গুলজার রহতা হে মর্যাদা পেতে চাইলে নবীর প্রেমে আপনার অস্তিত্ব বিলীন করে দিতে হবে পারবেন আপনি আমি পারবো আল্লাহর রাসূলকে ফালকিতে করে সবার সামনে কাটি শুরু করলো হুজুর আমরা কাঁদে নিচ্ছি মানে তোমরা কাঁদে নিলে হবে না আমার কিন্তু হবে সুবহানাল্লাহ বিরল ভালোবাসা এই বিরল ভালোবাসা পৃথিবীর ইতিহাসে পড়া যাচ্ছে না আরেকটা শেষ সেটা কি আচ্ছা আলা হযরতের মেয়েদের নাম কি জানেন আলা হযরতের মেয়ে জামাতের আছে আলা হযরতের মেয়েদের নাম জানেন আলা হযরত নবীর প্রেমিক কাকে বলে আলা হযরত একটা কন্যার নাম খানিজ হাসান আলা হযরতের একটা কন্যার নাম কি খানিজ খানিজ হাসান মানে ইমাম হুসাইন ইমাম হাসানের দাসী আর হযরতের আরেক কন্যার নাম খানিজ হুসাইন একটার নাম খানিজ হাসান আরেকটার নাম খানিজ হুসাইন আরেকটার নাম খানিজ হাসান আজকে আর হযরতের বিরুদ্ধে তোমরা কথা বলছো নবী প্রেম কিসের নাম বিশ্ববাসী দেখাই দিয়েছেন নিজে ফালকি বহন করলেন নবীর ঔলাদকে কাঁধে নিলেন আর নিজের কন্যাদের নাম রাখলেন একজনের নাম খানিজ হাসান একজনের নাম খানিজ হুসাইন আর একজনের নাম খানিজ হাসনাইন আপনারা বড় ভাগ্যবান আমরা ভাগ্যবান আজকে আমরা হাসনাইনের কালিমায় একজন আওলাদ আমরা পেয়েছি আমাদের তো আমল নাই ওদের ভালোবাসাটাই হলো আমাদের কি এই উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে আমার নবীর কাছে যাওয়ার চেষ্টা করব আর কি চলুন চলুন আমরা হুজুরের নেতৃত্বে আমরা সুন্নতের কাজ করতে চাই কি চাই না দুই হাত উঠাও চাই কি চাই না আজকে এক জালেম সে আলা হযরতকে ভাগি বলতে সক্ষম কোন জালেম আওলাদ রাসূলের ভালোবাসা শিখতে হলে আলা হযরত তো থেকে শিখতে সে আলা হযরতকে তুমি ভাগি বলছো কোন জালেম কে